দেখছি ভেন্ডির বাগানে, দেখুন ভেন্ডিগুলো কত সুন্দর সুন্দর ভেন্ডি, কত ভেন্ডি, কত ফুল ফুটেছে। আজকে একটা রেসিপি তৈরি করব, নিয়ে নেব কুচি কুচি ভেন্ডি। কুচি কুচি কচি কচি ভেন্ডি নিয়ে নিয়েছি, দেখুন আমার ভেন্ডি নেওয়া হয়ে গেছে। চলুন রেসিপিটা তৈরি করি। ভেন্ডি ভর্তা করার জন্য আমি ভেন্ডি নিয়ে নিয়েছি, এবার কেটে নেব। দেখুন ভেন্ডিগুলো কেটে নিয়েছি, এইভাবে কেটে নেবেন। এবার সেদ্ধ করতে দিয়ে দেবো, কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো জল। দিয়ে দেবো ভেন্ডি, ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাক। দেখে নেবো কতটা সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে গেছে, পুরো জলটাকে মেরে নেব। তুলে নেব, ভেন্ডি ভর্তা করার জন্য লবণ, লঙ্কা, পেঁয়াজ, রসুন, ভেন্ডি আর সরিষার তেল। সরিষার তেল, লঙ্কা আর রসুন, লঙ্কা রসুন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো লবণ। লঙ্কা রসুন ছানা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজটাকে ছেনে নেব। এবার দিয়ে দেবো ভেন্ডি, দেখুন আমার ভেন্ডি ভর্তা ছানা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল।